হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যাদের স্বাস্থ্য খারাপ তাদের মন খারাপের দিন শেষ। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, কোনো প্রকার ওষুধ ছাড়াই সুস্বাস্থ্যের অধিকারী হন মাত্র 12 থেকে 15 দিনের চেষ্টায়। যাদের স্বাস্থ্য খারাপ, যাদের মন খারাপ, বা অনেকেই নিজের স্বাস্থ্য নিয়ে সবসময় চিন্তা করেন, তো স্বাস্থ্যহীনতা থেকে মুক্তি পেতে আপনি যদি চেষ্টা করেন এবং ধৈর্য ধারণ করেন, তাহলে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনার স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা তাজা করতে পারবে। আমরা অনেকেই আইনে নিজের চেহারা থেকে ভেঙে পড়ি। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দরকার, তাই শারীরিক গঠন পরিবর্তনে পান্তা ভাতের গুরুত্ব অপরিসীম। আপনারা হয়তো বা বলবেন, পান্তা কেন আবার? হ্যাঁ, পান্তাই পারে একমাত্র আমাদের শারীরিক গঠন স্থায়ীভাবে পরিবর্তন করতে। পান্তা ভাতের পুষ্টিগুণ বিষয়ে আমেরিকান এক বিজ্ঞানী বলেছেন, পান্তা ভাত ভিটামিন B6 এবং ভিটামিন B এর ভালো উৎস হিসাবে অভিহিত করেছেন। ভারতের আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির একদল গবেষক বৈজ্ঞানিকগারে পরীক্ষা করে পেয়েছেন পান্তা ভাতের নানান পুষ্টি উপাদান। বিশ্ববিদ্যালয়ের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণাকারী দলরা বললেন, তারা রান্না করা ভাত 12 ঘন্টা ভিজিয়ে রেখে এর 100 গ্রাম পান্তা ভাতে আয়রন পেয়েছে 73.91 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র 3.4 মিলিগ্রাম, আর 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় 839 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় 850 মিলিগ্রাম। সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। তো তাহলে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পান্তা ভাত এবং সাধারণ গরম ভাতের তুলনায় ক্যালসিয়ামের পার্থক্যটা, যেখানে ক্যালসিয়াম 850, সেখানে গরম ভাতে মাত্র 21 মিলিগ্রাম। তো আসলে পান্তা ভাতের গুরুত্ব আমাদের কাছে খুবই অপরিসীম, কারণ পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যা থেকে রোগ প্রতিরোধ ও হজম ক্ষমতা বাড়ায়। শুধু কি তাই, গরম ভাতের তুলনায় পান্তা ভাতে সোডিয়াম কম থাকায় রক্তচাপ স্বাভাবিক থাকে, গরমের দিনে শরীর ঠান্ডা ও সতেজ রাখে এবং শরীরে পানির অভাব মেটায় এবং শরীরের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে, আপনার মনকে ফুরফুরে রাখতে। আপনি যদি চেষ্টা করেন, পান্তা ভাত আহামরি কিছু নয়, যেহেতু আমরা মাছের ভাতে মানে বাঙালি এবং পান্তা ইলিশে বাঙালি, তো আপনি যদি চেষ্টা করেন দিনে 3 বার করে যদি পান্তা খাওয়া মানে খেতে পারেন, অবশ্যই আমি মনে করব আপনার স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে। আমার এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, আমার বাড়ির পাশেই, আমি এগুলো বলবো না কি, আমার বাড়ির পাশের এক ছেলে খুব হ্যাংলা ছিল, খিটখিটে, তো সে স্বাস্থ্য বিষয়ে অনেক পয়সা খরচ করছে। তো আসলে তার স্বাস্থ্য যে ধরনের মেডিসিন সে ইউজ করত, তো স্বাস্থ্য ঠিকই হতো, কিন্তু তার অন্যদিকে শরীরে ঘাটতি দেখা যেত। তো যে কদিন ওষুধ খায় সে কদিন ভালো, আবার যে কদিন ওষুধ না খায় আবার স্বাস্থ্য তার আগের মতো হয়ে যায়। তো তিনি একদিন একটা বড় ডাক্তারের কাছে গেল এবং তিনি প্রেসক্রাইব করলো পান্তা ভাতের কথা, তুমি তিনবেলা পান্তা খাও, তুমি তিনি ইনশাল্লাহ 12 থেকে 15 দিনের ভিতরে পরিবর্তন ঘটবে এবং এটা স্থায়ী স্বাস্থ্য হবে। তো ভিউয়ার্স, আসলেই ওই ছেলের স্বাস্থ্যের পরিবর্তন দেখে যেহেতু সে উপকৃত, সে নিজের সার্থক হয়েছে সে ডাক্তারের পরামর্শ নিয়ে, তো আমি চাই এটি শুধু তার মাঝে নয়, আমাদের সবার মাঝে যেন এই বিষয়টা বিলিয়ে থাকে। তো সেই জন্য আজকে আমি আমার এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম, পোস্ট করলাম। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।